We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। বিশ্বকর্মা পূজোর দিন নয়, একটাও ঘুড়ি নেই আকাশে, পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা কেউ নেই, কিন্তু আমার ভোগ কাটটা বলে চিৎকার করতে ইচ্ছে করছে। স্পষ্ট দেখতেই পাচ্ছি পাশের বাড়ির ছাদে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি হাতে লাটায়, দূরে তেনার কাটা ঘুড়ি ল্যাক ব্যাক করে নেমে আসছে মাটিতে। ভেবলে গেছেন উনি, চুয়াল ঝুলে গেছে। আমার ভোগ কাটটা বলে চিৎকার করতে ইচ্ছে করছে। আসে রাস্তা দিয়ে ফিরছেন আমাদের অন্নদাতারা, তারাই কেটে দিয়েছে আত্মম্ভরিতার সেই বিরাট ঘুড়ি, ফুটো হয়ে গেছে সেই অহংের ফানুষ। বেশ লাগছে, সারা পৃথিবী দেখেছিল বিদ্যুতের গতিতে জার্মান সেনারা ঢুকে পড়ছিল রাশিয়ায়। রাশিয়ার পতন হলে ইংল্যান্ড ধুলোর মতো উড়ে যাবে। সেদিন স্তালিনগ্রাদের কাঁধে কাঁধ লড়াই, প্রতিটি রাস্তায় ব্যারিকেড, প্রতিটি পদক্ষেপে স্নাইপার রাইফেলের আক্রমণে ছিন্ন ভিন্ন হয়েছিল। না, কেবল জার্মান বাহিনী নয়, চোয়াল ঝুলে গিয়েছিল হিটলারের, হাত আরও কাঁপছিল, গলার আওয়াজ কমেছিল। হ্যাঁ, স্তালিনগ্রাদ এক ফ্যাসিস্টকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিয়েছিল, সিধা জাহান্নাম। জেনেই ছিলাম লাল ফৌজের মতো দুর্জয় সুনিশ্চিত, আবার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত অমর স্তালিনগ্রাদ। আর সিংহ বর্ডার, গাজীপুর বর্ডার, টিকরি বর্ডার, ভারতের নয়া ফ্যাসিস্ট অবতার নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীকে, তেনার জয় রথকে থামিয়ে দিয়েছে। জয় এসেছে 378 দিন পরে, 380 দিন পরে, 11ই ডিসেম্বর। সেই অন্নদাতারা ফিরতে শুরু করেছেন তাদের ঘরে, সেই সাঞ্ঝা চুলা, সেই করক তন্দুরি রুটি, ডাল তরকা মার্কে, শীতের বেলার সরসো দি শাক, মক্কে দি রুটি নিয়ে বসে আছে বউ। কতদিন তারা তাদের সন্তানদের আদর করেননি, কতদিন তাম্বার কুর্তা পরে ভাংড়া হয়নি তাদের গ্রামে। সর্ষে ক্ষেতের পাশে টান টান শুয়ে থাকা গ্রামে তারা ফিরছে, প্রবল প্রতিদ্বন্দ্বীর মাথা হেঁট করে দিয়ে বিজয় গৌরবে তারা ফিরছে। সেই 671 জন শহীদের আত্মত্যাগের কথা মনে করতে করতেই তারা ফিরছে। এক ইতিহাস, আসুন আন্দোলনের সালতামান মিতে আরেকবার নজর দেওয়া যাক। এমনিতেই কৃষকরা বিভিন্ন দাবি নিয়ে বহুদিন ধরেই আন্দোলন করছিলেন, বড় বড় সভা সমাবেশ হচ্ছিল, বিরাট মিছিল বের হলো মূলত বামপন্থীদের উদ্যোগে মহারাষ্ট্রে, লাল ঝান্ডা নিয়ে পদযাত্রা, দেখার মতন ছবি। কৃষকরা 100-150 কিলোমিটার দূর থেকে হেঁটে মুম্বাই আসছেন, পায় ফসকা, ক্লান্তি, মুখে স্লোগান MSP চাই। তখনও আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, গদি মিডিয়া
হেমিসপি খায় না পাতে দেয় তাও জানে না কিন্তু মিছিল দেখে অবাক কেরানি রক্তে দোলা ওই তো কৃষকরা জেগেছে গ্রাম থেকে শহরে আসছে তাদের দাবি জানাতে তারপর কিছুদিনের মৌনতা কিন্তু দাবিও ছিল সংগঠন তৈরিও হচ্ছিল কিন্তু এমন আন্দোলন তো সারা দেশে বহুদিন ধরেই চলছিল অত বড় পদযাত্রা না হলেও দাবি ছিল সেচের সাড়ে ভর্তুকির এমএসপির যে যখন ক্ষমতায় থেকেছে কারোর কানে সেসব দাবি ঢোকেনি মোদিজিও তা না 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 করে কাটিয়ে দিতেই পারতেন তা না করে তিনি খাল কেটে কুমির ঢোকালেন মরিবার হলো তার স্বাদ তিনি কৃষকদের উন্নতির জন্য কৃষির উন্নতির জন্য কৃষি বিল আনলেন বিল আনার বহু আগেও পাঁচই জুন এই সংক্রান্ত অর্ডিনেন্স জারি করা হলো দেশ তখন অতিমারির কবলে মাত্র মাস দুয়েক পরে বর্ষাকালীন অধিবেশন অনায়াসে তখন বিল আনা যেত তা না করে সংসদকে এড়িয়ে তিনি অর্ডিনেন্স জারি করলেন তখনই কৃষকরা বুঝেছিল ডাল মে কুছ তো কালা হ্যায় এরপর 14 সেপ্টেম্বর সংসদে বিল আনা হলো 23 সেপ্টেম্বর 2020 তিনি বর্ষা অধিবেশনে গায়ের জোরে কোনো আলোচনা ছাড়াই বিল পাস করিয়ে নিলেন 27 সেপ্টেম্বর রাষ্ট্রপতি সই করে দিলেন বিল আইন হয়ে গেল আন্দোলনের আগুনে তিনি নিজেই ঘি ডাললেন এমনিতে সাংবিধানিকভাবে যুক্তরাষ্ট্র সরকার কৃষি আইন তৈরি করতেই পারে না কিন্তু দুরাত্মার ছলের অভাব হয় না তিনি এই বিলকে কৃষি বিল বললেনই না ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স অ্যাক্ট ফার্মার্স এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসিওরেন্স ফার্ম সার্ভিসেস অ্যাক্ট এসেনশিয়াল কমোডিটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রত্যেকটাই কৃষি সংক্রান্ত প্রত্যেকে জানলেন এগুলো কৃষি বিল কিন্তু টেকনিক্যালি এগুলো কৃষি বিল নয় মানে ঘুরিয়ে নাক ধরা হলো প্রথম থেকেই বজ্জাতিটা এই কৃষকরা ধরে ফেলেছিলেন কর্পোরেটের হাতে তুলে দেওয়া হবে কৃষিক্ষেত্র এই সত্যিটা তারা বুঝে ফেলেছিলেন অগস্ট মাস থেকেই আন্দোলন শুরু হয়ে গেল আর বিল পাস হবার দুদিনের মাথায় 25 সেপ্টেম্বর ভারত বন্ধ ডাকা হলো মোদিজি বললেন এসব কিছু আন্দোলনজীবীদের ব্যাপার আইন লাগু হবে নিন একটা বিরতি নিন ফিরে এসে দেখছি এই ঐতিহাসিক লড়াইকে আরো একবার 25 নভেম্বর কৃষকরা ডাক দিলেন দিল্লি চলো টিয়ার গ্যাস লাঠি জল কামান 26 নভেম্বর আবার দেশ জোড়া হরতাল 12ই ডিসেম্বর লক্ষ লক্ষ কৃষক ট্রাক্টর সমেত চলে গেলেন দিল্লি বর্ডারে টিকরি সিংহু গাজীপুর বর্ডারে হাজারে হাজারে ট্রাক্টর ঘিরে ফেলল দিল্লি কাঁটা তার আর গজাল পুঁতে তাদের থামানোর চেষ্টা হলো তাদের দাবি দিল্লিতে ঢুকতে দিতে হবে যন্তর মন্তরের সামনে তারা ধর্নায় বসবেন বিজেপির মন্ত্রী নেতারা বললেন এসব খালিস্তানি আর মাওবাদীদের কারবার বিভিন্ন বিশিষ্ট মানুষজন এগিয়ে এলেন সমর্থনে তাদেরকে সরকারের দেওয়া উপাধি পদক ফেরাতে শুরু করলেন এর মধ্যে সরকার কথা বলা শুরু করল ততদিনে কৃষকদের একটাই দাবি আগে ফার্ম বিল ফেরত নিন তারপরে অন্য কথা সরকারের সঙ্গে বৈঠকে তারা নিজেদের খাবার নিয়ে গেলেন সরকারের নুন খাবেন না একেই হিন্দিতে বলে তেভার ইংলিশে অ্যাটিটিউড সরকার কিন্তু সাফ জানালো আইন ফেরত নেওয়ার প্রশ্নই নেই 26 জানুয়ারি 2021 কৃষকরা ট্র্যাক্টর মিছিল নিয়ে ঢুকলেন দিল্লি একদল ঢুকে পড়ল লালকেল্লায় সরকারের ষড়যন্ত্রে সেদিন সে রাস্তায় তাদের আটকানো হয়নি
দিল্লির রাস্তা না জানা কিছু কৃষক লালকেল্লায় চলে গেলেন। অতি উৎসাহীরা সংগঠন আর শিখ ধর্ম পতাকাও তুললেন, ব্যাস গদি মিডিয়া নেমে পড়ল প্রচারে। দেশদ্রোহী, দেশে অরাজকতা আনতে চায়, খালিস্তানি, টাকা আসছে, মাওবাদীরা ঢুকে পড়েছে ইত্যাদি ইত্যাদি। ২৬শে জানুয়ারির ঘটনায় একটু হলেও কৃষক নেতারা হতাশ হয়েছিল। আপাতত ধর্ণা তুলে নেবার কথাও শুরু হয়ে গেল, কিছু কৃষক ফেরাও শুরু করলেন। বিজেপি নেতারা ভাবলেন এইবার ঘা দেওয়া যাক, শেষ করে দেওয়া যাক কৃষক আন্দোলনকে। গুন্ডা নিয়ে তাদের বিধায়ক নেতারা বিভিন্ন জায়গায় হাঙ্গামা শুরু করলেন। বিকেইউ নেতা টিকায়েত আগেই জানিয়ে দিয়েছিলেন ২৮শে জানুয়ারি অহিংসভাবে গ্রেফতারি দেওয়ার পর তারা ধর্ণা ছেড়ে চলে যাবেন। এর মধ্যে বিকেল থেকে আরএসএস বিজেপি বাহিনী নেমে পড়ল গাজীপুর বর্ডারে। পুলিশ আর বিজেপির গুন্ডারা গিয়ে হুমকি দিল জায়গা খালি করে দিতে হবে, টিকায়েতকে অপমান করা হলো। সেদিন মিডিয়ার সামনে হাউ হাউ করে কাঁদছিলেন এই জাট টিকায়েত নেতা। হু হু করে পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা আবার ফেরত আসতে শুরু করল। এবার মুসলিম জাটরাও এসে পাশে দাঁড়ালেন টিকায়েতের। জল আর খাবার নিয়ে হাজির হলো জাট মুসলিম মহিলারা ভাইয়ের পাশে দাঁড়াতে। এইভাবে এই টুকরো বিচ্ছিন্ন ঘটনা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। যে আন্দোলন হঠাৎই পিছু হটছিল তা আরো জোর পেল। এই আলোচনায় ফিরছি আরো একটা বিরতির পর। এরপর বাংলায় হার আর উত্তরপ্রদেশের সমীক্ষা। দেশের চাওয়ালা কাম চৌকিদার হঠাৎই ক্যামেরার সামনে, ত্যাগ তপস্যা কিছু কৃষককে বোঝাতে পারা যায়নি তাই আইন ফেরত নিচ্ছে। আবার কোনো আলোচনা ছাড়াই সংসদে আইন ফেরত নেওয়া হলো। এবার বাড়ি যান। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens